দুর্গোৎসবে প্যান্ডেল দেখে দেখে রেলপারের শিবেন এন্ট্রি এক্সিট শেখে, কেউ প্রসাদ দেয় দই খই মেখে, কিছুটা মাখা খই শিবেন তুলে রাখে। তোর নেমায়ের তেমনই সুকালো ছেলে, হাড় গিলে বুক, বোতাম ছেঁড়া শার্টে, উষ্ঠ চুল, মলিন চোখ, শুকনো ঠোঁটে, মন যায়নি পাঠশালার পাঠে। ভরণ পোষণের শুলে, অভাবের মশগুলে, মা একা বাবা ছিন্ন, পিতা স্বর্গ পিতা ধর্ম, তবু সে অন্নে বস্ত্রে জীবন যুদ্ধে ভিন্ন। বাবুদের ছেলে পূজোর সাজে বাজি পোড়ায়, কতক বেলুন হাতে, একের বেশি অধিক বেলুনে বাজির আগুনে কয়েকটি তার ফাটে। ঠিক করে শিবেন ছেঁড়া বেলুন কুড়িয়ে ফুটকুলি বানাবে নিজে। মনে মনে তাই ব্যস্ত শিবেন খালি পায়ে জীর্ণ শাটে এদিক ওদিক খোঁজে। করতে করতে এপাড়া ওপাড়া সকাল থেকে দিন হলো সারা। ভাবলো মা খেয়েছে কি কিছু, বাবুদের বাড়ির কাজ হলো কি সারা। গত বছর পুজোর বোনাসে এক সিলিন্ডারের ওভেন কিনেছিল মা, তার আগের বছর চৌকি মশারি কাঠের মাদুর একখানা। মা বলেছিল মেঝেতে তোর জ্বর আসে খোকা, দেখবি আর ভুগবি না। তারও আগে ঘরের চালের বাঁশ আর টালি কিনেছিল 60 খানা। পুজোয় শিবেনের জামা হয়, মায়ের শাড়ি হয় না কখনো। মায়ের পুজোতে নতুন শাড়িতে মাকে সে দেখেনি কখনো। হঠাৎ শিবেন শুনতে পেল বস্ত্র বিলচ্ছে কোনো মণ্ডপে, সারাদিনের ক্লান্তি মুছে কেমন করে জল এলো যেন চোখে। জল জলে চোখে দশের শিবেন তাক লাগিয়ে ছোটে, পাট ভাঙা শাড়ি পরাবে এবার গর্ভধারিণী মাকে। শিবেন দিয়েছে ছোট 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 আরো ছোট, লাইন পেতে হবে নইলে বদলে যাবে রুট। অবশেষে পেয়েছে লাইন, তবে কষা রয়েছে আইন, টিকিট যাদের তারাই দাঁড়াবে, বাকিরা বেলাইন। গুতিকটক কমিটির দাদা বলে, এই চল চল ফট, গন্ধ পেলেই চলে আসে যত রংহীন সব মর্কট। হঠাৎ খেয়াল হল সূর্য ডুবে গেল, সন্ধ্যা পেরিয়ে গেছে, বাড়ি ফিরতে হবে তাড়াতাড়ি। মাঝে চিন্তায় বসে টিকিট জোগাড় করতে হবে, যেন মাখতে হবে রং, কত কাজ যেন বাকি থেকে গেছে, সাজা হয়নি সং। খিদে ভরা পেটে জীবন্ত দুচোখে পা জড়িয়ে আসে, তবু রেলগেটটা ক্রস করেই সে ছুটবে মায়ের কাছে। অনেক বছর পর মা কাঁদবে না কো আর, শিবেনের হাতে সময় নেই তাই এদিক সেদিক তাকাবার। শুধু ছোট শুধু ছোট ছোট আর তাড়াতাড়ি, চোখে স্বপনের শাড়ি, এবার পুজোয় মাকে পরাবেই আন করা এক শাড়ি। ঝড়ের বেগে ট্রেন চলে গেল, লোক জড় হলো ক্রসিং এ, সাদা খই রক্তে লাল হয়ে পড়ে শিবেন রইল মিসিং এ। কে গো ছেলেটা, চিনেছ কেউ? চিনতে পারে না কেউ, টিকিট ছাড়া যে তাড়িয়েছিল মর্কট বলেছিল ঠোঁট উল্টায় সেও। রক্ত মাখা গুড়ানো মাথা, রেল লাইনের খাঁজে ওর পরিচয় গম হয়ে যায় নতুন শাড়ির ভাঁজে। 50 লাখে মণ্ডপ গড়ি, হিরেতে সাজাই মাকে, ঠিক পিছনের বসতিটাতেই শিবেনের মায়েরা থাকে।